হ্যালো ভিউয়ার্স, তোমাদের আবার একবার স্বাগত জানাচ্ছি আস্থা টোটাল হোমের আবার একটা নতুন ক্লাসে। আজকে আমার ক্লাসটি হলো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি নিয়ে এসেছি রায় মার্টিন প্রশ্ন বিচিত্র অন্তর্গত এনভায়রনমেন্ট সায়েন্সের ফার্স্ট সামেটিভ 11, 12, 13, 14 এই চারটে স্কুলে সমস্ত শর্ট কোশ্চেন, লং কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আমি সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি, যেগুলো তোমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলবো তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখবে। এখানে আমি তোমাদের জন্য 11 থেকে 14 পর্যন্ত স্কুলগুলো নিয়ে এসেছি, এরপরে 15 থেকে 20 পর্যন্ত স্কুলগুলো এরপরে ক্লাসে দেওয়া থাকবে। যদি তোমরা সেগুলো দেখতে চাও তাহলে অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে কল করে দাও। প্রথমে দেওয়া আছে 11 নম্বর স্কুল, হাওড়া জেলা স্কুল, ফিজিক্যাল সায়েন্স। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। আই দাগে উষ্ণতা যে স্কেলের সাহায্যে মাপা হয় তা হলো থার্মোমিটার। এরপরে তরল থেকে কঠিনে পরিণত হওয়াকে বলা হয় কঠিনী ভবন। এরপর দেওয়া আছে যে পরমাণু ঋণাত্মক তড়িৎযুক্ত কণা হলো এটা হচ্ছে ইলেকট্রন। এরপর দেওয়া আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত AlCl3। এরপর দেওয়া আছে পঞ্চম প্রশ্ন, শক্তি পাওয়া যায় না এমন একটি খাদ্য হলো এটি হচ্ছে ভিটামিন। এরপর দেওয়া আছে অ্যানিমিয়া কিসের অভাবজনিত রোগ, এটি হচ্ছে লৌহ। এরপর দেওয়া আছে দুয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো তিনটি। আই দাগে গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলে উষ্ণতা বাড়ে ও ঠান্ডা জলে উষ্ণতা কমে, এমন কেন হয়। এটি হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী উষ্ণতর বস্তু বর্জিত তাপ সমান শীতলতর বস্তু গৃহীত তাপ, এর জন্য ঠান্ডা জল ও গরম জল মেশালে গরম জলে উষ্ণতা কমতে থাকে এবং ঠান্ডা জলে উষ্ণতা বাড়তে থাকে। এরপর দেওয়া আছে ক্যালসিয়ামের চিহ্ন লিখো, এটি হচ্ছে CA। এরপর দেওয়া আছে খাদ্য তন্তু পাওয়া যায় এমন একটি খাদ্যের নাম লেখো, এটি হচ্ছে সজনে ডাটা। এরপর দেওয়া আছে তিনের দাগে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। আই দাগে বলেছে তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য লিখো। প্রথমে আছে পরিমাপক যন্ত্র, গৃহীত বা পরিচিত তাপ ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় আর থার্মোমিটার বা তাপমান যন্ত্রের সাহায্যে বস্তুর উষ্ণতা মাপা হয়। এরপর দেওয়া আছে একক, CGS পদ্ধতিতে তাপের একক ক্যালোরি আর SI পদ্ধতিতে তাপের একক জুল, আর CGS ও SI পদ্ধতি উভয় পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে সেলসিয়াস ও কেলভিন। এরপর দেওয়া আছে অথবা দাগে যে কোনো ব্যক্তির দেহে উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে তার দেহে উষ্ণতা কত হবে, এটা গণিত এখানে করে দেওয়া নেই, এই গণিতটা তোমাদের সাইডে করে দেওয়া আছে। এটা তোমাদের F-32C/5 = F-32/9, এখানে এফের জায়গায় 98.4 এইটাকে বসিয়ে মান বের করতে হবে। এখানে তোমাদের সাইডে দিয়ে দেওয়া আছে, তোমরা সেখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো। এরপর দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন, কিউপ্রিট ক্লোরাইডের দ্রবণে জিঙ্ক যোগ করলে কী কী উৎপন্ন হয় তা লেখো। এটি হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড অর্থাৎ CuCl3+ZN, অর্থাৎ এখানে যেহেতু বলেছে জিঙ্ক যোগ করলে তাই যদি এটা যোগ করে তাহলে এটা হবে ZnCl3+Cu, জিঙ্ক ক্লোরাইড ও ধাতব কপার উৎপন্ন হবে। এরপর দেওয়া আছে বিক্রিয়ক পদার্থ ও বিক্রিয়াজাত পদার্থ বলতে কী বোঝো, এটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী পদার্থগুলিকে বিক্রিয়ক পদার্থ বলে আর বিক্রিয়ার ফলে যে সমস্ত নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে বিক্রিয়াজাত পদার্থ বলে। এরপর দেওয়া আছে অপুষ্টির ফলে শিশুদের দেহে কী কী উপসর্গ দেখা যায়, এটি হচ্ছে দেহের পরিবর্তন, হাত পা শুরু হয়ে বেঁকে যায়, ফেট ফুলে যায়, চোখ ঠিকরে বেরিয়ে আসে, দেহের ওজন কমে যায় ও বৃদ্ধি ব্যাহত হয়, আর ত্বকের পরিবর্তন, ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয় এবং ত্বক ঘন বর্ণের হয়ে যায়, ত্বক শুষ্ক ও খসখসে হয়। এরপর দেওয়া আছে অথবা দেখে জলে দ্রাবক একটি ভিটামিনের নাম লেখো, এটি হচ্ছে ভিটামিন হলো C আর গ্লুকোজ কী, গ্লুকোজ হচ্ছে এক প্রকার শর্করা। এরপর দেওয়া আছে 12 নম্বর স্কুল, ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়, ফিজিক্যাল সায়েন্স। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। আই দাগে ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। এরপরে দেহের জলের পরিমাণ নির্দিষ্ট রাখে, এটি হচ্ছে সোডিয়াম। এরপর দেওয়া আছে BMI 24 হলে তাহলে এটি নির্দেশ করে, এটি হচ্ছে স্বাভাবিক ওজন। এরপর দেওয়া আছে দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আই দাগেন এখানে বলেছে যে শূন্যস্থান পূরণ করো, ডিজিটাল থার্মোমিটার র্যাস থাকে না, এটি হচ্ছে পারদ থাকে না। এরপর দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো, বাষ্পীভবন প্রক্রিয়ায় লিনতাপ বর্জন হয়, কথাটি মিথ্যা। এরপর দেওয়া আছে হৃৎপিণ্ডের জল কী রূপে সঞ্চিত থাকে বা কী রূপে থাকে, এটি হচ্ছে রক্ত। এরপর দেওয়া আছে যে চকলেট বাদামি রং হিসেবে কোন রাসায়নিক পদার্থ মেশানো হয়, এটি হচ্ছে ক্যারামেল। এরপর দেওয়া আছে পঞ্চম প্রশ্ন, চিহ্ন লেখো পারদ আর নিকেল, পারদ হচ্ছে HG, নিকেল হচ্ছে Ni। এরপর দেওয়া আছে Na+ ও SO4-2- দ্বারা গঠিত যৌগের সংকেত, এটি হচ্ছে Na2SO4। এরপর দেওয়া আছে যে এখানে বলেছে যে 50 ডিগ্রি ফারেনহাইট = কত ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও ঠিক একই আগের যেমন C/5 = F-32/9 সেই অঙ্ক দিয়ে এখানে সেটাই যে হবে, আর এই সূত্রটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তাই এখানে সাইডে 3 স্টার দেওয়া আছে। এটাকে এখানে তোমাদের এফের জায়গায় 50 বসিয়ে অঙ্কটা করতে হবে, এটাও তোমাদের সাইডে করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো। এরপর দেওয়া আছে চতুর্থ প্রশ্ন, P4+I2 = PI3, সমীকরণটির
এ সমতা বিধান করো, বি এটি কী ধরনের বিক্রিয়া, সি বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলি লিখুন। এটি হচ্ছে বিক্রিয়া সমতা বিধান করলে পি ফোর প্লাস সিক্স আই টু সমান ফোর পি আই থ্রি। এরপর দেওয়া আছে আর এটি হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, আর বিক্রিয়ক পদার্থ হচ্ছে পি ফোর আই টু আর বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে পি আই থ্রি। এরপর দেওয়া আছে 13 নম্বর স্কুল কান্দি রাজা এম সি গার্লস হাই স্কুল ফিজিক্যাল সায়েন্স, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। আই দাগে বলে বরফ জলে ডোবালে থার্মোমিটারে পাঠ পড়বে চেয়ে এটি হবে হ্রাস পাবে বা কমে যাবে। এরপর দেওয়া আছে কোনো গাছের পাতা নির্দিষ্ট তাপমাত্রায় খোলা ও বন্ধ হয়, এটি হচ্ছে শুষ্নি। এরপর দেওয়া আছে কলিচূর্ণের সংকেত, এটি হচ্ছে সিএওএইচ এর হোল টু। এরপর দেওয়া আছে এনএসিএল যৌগে এন এর ধাতুর যোজ্যতা, এটি হচ্ছে এক। এরপর দেওয়া আছে পটাশিয়াম পরমাণু একটি ইলেকট্রন ছাড়লে এটি হচ্ছে কে প্লাসে পরিণত হয়। এরপর দেওয়া আছে দুয়ের দাগে নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। আই দাগে এখানে বলছে যে তুতের রাসায়নিক নাম কী, এটি হচ্ছে কপার সালফেট 5 অনুজল বা CuSO4 5 অনুজল। এরপর দেওয়া আছে একটি আধানবিহীন কণার নাম লেখো, এটি হচ্ছে নিউট্রন। এরপর দেওয়া আছে বোধগম্য তাপ কী, এটি হচ্ছে যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতা পরিবর্তন হয় কিন্তু অবস্থা কোনো পরিবর্তন হয় না তাকে বোধগম্য তাপ বলে। এরপর দেওয়া আছে যে কঠিনী ভবন কাকে বলে, এটি হচ্ছে কঠিনী ভবন হলো নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ জমে কঠিনে রূপান্তরিত হওয়াকে কঠিনী ভবন বলা হয়। এরপর দেওয়া আছে তিনের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আই দাগে বিয়োজন বিক্রিয়া কী, এটি হচ্ছে যেসব রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। এরপর দেওয়া আছে জল দিয়ে ঘর মোছার পরে মেঝে ঠান্ডা হয়ে থাকে কেন বা মেঝে ঠান্ডা হয় কেন, এই প্রশ্ন উত্তরটা এখানে লিখে দেওয়া নি, এটা তোমরা লিখে নিতে পারো বা তোমরা লিখে নিতে পারো, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে যখন জল দিয়ে ঘর মোছা হয় তখন সেই জল বাষ্পীভূত হতে চায় এবং বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিমতাপ সেই মেঝে থেকে সংগ্রহ করে, ফলে জল দিয়ে মেঝে মোছার সময় যেখানে মেঝেটা ঠান্ডা হয়ে যায়। এরপর দেওয়া আছে AgNO3+H2S সমান Ag2S প্লাস HNO3 সমীকরণের সমতা বিধান করো, এটি যদি সমতা বিধান করে তাহলে এটি হবে 2AgNO3 অর্থাৎ AgNO3 আগে 2 বসবে প্লাস H2S সমান 2 সমান Ag2S এটা ঠিক থাকবে আর HNO3 আগে 2 বসবে অর্থাৎ 2HNO3 হবে। এরপর দেওয়া আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট নির্ণয় করো, এখানে তোমাদের C = F·5 = F−32/9 এখানে C = 40 দেওয়া আছে, এইভাবে অঙ্কটা করতে হবে আর তোমাদের এখানে সাইডও দেওয়া আছে তোমরা সেখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো। এরপর দেওয়া আছে লাইফ সায়েন্স, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। আই দাগে লেবুতে থাকা ভিটামিন সি শর্করা পাওয়া যায়, এটি হচ্ছে মেডেতে। এরপর দেওয়া আছে অন্ধত্ব ঘটে ভিটামিন এর অভাবে। এরপর দেওয়া আছে দুয়ের দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। আই দাগে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগের নাম কী, এটি হচ্ছে বেরিবেরি অ্যানিমিয়া। এরপর দেওয়া আছে সস্তা বিরিয়ানিতে কী থাকে, এটি হচ্ছে মেটালিন ইয়োলো। এরপর দেওয়া আছে আয়োডিনের অভাবে কী কী রোগ হয়, এটি হচ্ছে গলগন্ধ। এরপর দেওয়া আছে তিনের দাগে একটি প্রশ্ন যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। আই দাগে মানুষের লিপিডযুক্ত অংশগুলির নাম লেখো, এটি হচ্ছে ঘাড় গলা উরু হাতের উপরের দিক ইত্যাদি। এরপর দেওয়া আছে দেহে ব্যবহৃত জল আমরা কোথা থেকে পাই, এই প্রশ্ন উত্তরটি এখনও পর্যন্ত আমি জানতে পারিনি, যদি জানতে পারি অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবো। এরপর দেওয়া আছে 14 নম্বর স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল ফিজিক্যাল সায়েন্স, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। আই দাগে তোমাদের শরীরে উষ্ণতা 95 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে পাঠ, এটি হবে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর দেওয়া আছে Zn2+ এবং PO4-3- মূলক দ্বারা গঠিত যৌগের সংকেত, এটি এর যোজ্যতা তার কাছে আসবে এবং তার যোজ্যতা এর কাছে আসবে, যদি আমরা করি তাহলে এটি হবে Zn3PO4-2। এরপর দেওয়া আছে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। আই দাগে অবস্থা পরিবর্তনের সময় পদার্থের দ্বারা স্থির থাকে, এটি হচ্ছে উষ্ণতা স্থির থাকে। এরপর দেওয়া আছে সোডিয়াম জিঙ্কেটের সংকেত, এটি হচ্ছে Na2ZnO2। এরপর দেওয়া আছে তিনের দাগে এক কথায় উত্তর দাও। আই দাগে জলে বাষ্পীভবনের লিনতাপ কত, এটি হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। এরপর দেওয়া আছে পরমাণুতে উপস্থিত চার্চিন কণার নাম কী, এটি হচ্ছে নিউট্রন। এরপর দেওয়া আছে চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আই দাগে বলছে সেলসিয়াস স্কেলে উষ্ণতা 20 ডিগ্রি বৃদ্ধি পেলে তাহলে ফারেনহাইট স্কেলে তা উষ্ণতা কত ডিগ্রি বৃদ্ধি পাবে, এই প্রশ্নের উত্তরটি এখন পর্যন্ত আমি জানতে পারিনি, অর্থাৎ এটা অঙ্ক এবং এই অঙ্কটা আমার এটা ভুল যে এই অঙ্কটা এখনও প্রশ্ন তোমাদের কষে দেওয়া হয়নি, এই অঙ্কটা তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে করে দেওয়া থাকবে। এরপর দেওয়া আছে Ca3N2+H2O তীর চিহ্ন CaOH2+NH3 এরা সমীকরণের সমতা বিধান করতে বলেছে,
এটি হবে CaCl3N2+ এখানে এইচ টুটাকে সিক্স বসবে, অর্থাৎ সিক্স এইচ টু ও সমান এখানে সিএওএইচের হোল টুটাকে থ্রি বসবে, অর্থাৎ থ্রি সিএওএইচের হোল টু প্লাস এনএস থ্রিটাকে টু বসবে, অর্থাৎ টু এনএস থ্রি। এরপর দেওয়া আছে লাইফ সায়েন্স, একে দাগে শূন্যস্থান পূরণ করো, আই দাগে আমাদের দেহে শক্তির উৎস ড্যাশ এটি হচ্ছে খাদ্য। এরপর দেওয়া আছে মস্তিষ্কে জল ড্যাশ রূপে থাকে, এটি হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এরপর দেওয়া আছে দুয়ে দাগে সংক্ষেপে উত্তর দাও, এটি বলে এখানে বলেছে যে মধুমেহ রোগের কারণ কি, এই প্রশ্নের উত্তরটি আমি জানতে পারিনি, যদি জানতে পারি অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবো। এরপর দেওয়া আছে লোহিত রক্ত কণিকায় উপস্থিত বিশেষ প্রোটিনটির নাম কি, এটি হচ্ছে হিমোগ্লোবিন। এরপর দেওয়া আছে তিনের দাগে নিচের ক্ষেত্রগুলিতে কী কী ঘটবে, আই দাগে খাদ্য তালিকা থেকে যদি দুধ ও দুগ্ধজাত পদার্থ বাদ যায় এটি হচ্ছে রিকেট রোগ হবে এবং রক্তাল্পতা দেখা যাবে। এরপর দেওয়া আছে যে দৈনিক খাদ্য তালিকা থেকে আয়োডিনযুক্ত খাবার যদি বাদ যায় এটি হচ্ছে গলগণ্ড দেখা দেবে। এরপর দেওয়া আছে চালের দাগে নিচের রোগের লক্ষণগুলি লিখুন, ম্যারাসমাস পুষ্টির অভাব, রিকেট ভিটামিন ডি, আর রক্তাল্পতা এটি হচ্ছে আয়োডিন এবং অন্ধত্ব ভিটামিন এ। এই ছিল তোমাদের জন্য আজকে আমার ক্লাসটি, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।